গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স টেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা শেষকালের ফ্রি পিরিয়ব আমাদের অফিশিয়াল হচ্ছে নলেজ অ্যাকাউন্ট ডট ইনে পেয়ে যাবে কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও তোমরা প্রথমে নলেজ অ্যাকাউন্ট ডট ইনটা একটু সার্চ করে নেবে গুগলে তারপর প্রথমে যে মেনু অপশানটা পাবে সেখান থেকে ক্লিক করলে তোমরা এই উইন্ডোটা পেয়ে যাবে আর শেষকালে একদম যে মানে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে তোমরা যদি চলে যাও তাহলে দেখবে পরপর মানে সবকটা একদম টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আপডেট করা আছে এখানে চৌঠা ফেব্রুয়ারি রয়েছে কিন্তু আমি এখানে পরপর পাঁচ ছয় সাতগুলো আপডেট করে দিচ্ছি টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আপডেট করা রয়েছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে আদারওয়াইজ আমাদের যে অ্যাপটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওখানে অনলাইনের হিসাবে পেয়ে যাবে যাতে তোমাদের পড়ার সুবিধা হয় ওখান থেকে গিয়ে তোমরা পড়ে নিতে পারো অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে আদারওয়াইজ আমাদের সেকেন্ড যে ওয়েবসাইট রয়েছে ফ্রি অনলাইন মোকটেস্ট ডট ইন সেখানে পিডিএফ সেকশানও তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে তো দেখো প্রথম যে প্রশ্নটা আজকে দেখব আমরা সম্প্রতি কোন দেশের সেনা বিশ্বের প্রথম এ কে ফর্টি সেভেন বুলেট প্রুফ হেলমেট তৈরি করল দেখো ভারতের সেনা বা ভারতীয় সেনা বিশ্বের প্রথম এ কে ফর্টি সেভেন বুলেট প্রুফ হেলমেট তৈরি করেছে বিশ্বের প্রথম এ কে ফর্টি সেভেন বুলেট প্রুফ এর আগে কিন্তু কখনও এই এ কে সেভেন বুলেট প্রুফ হেলমেট তৈরি হয়নি দশ মিটার দূর থেকে গুলি চললেও এর এতে কোনো ক্ষতি হবে না এছাড়া আমরা আরও কিছু ইন্ডিয়ান আর্মি সম্পর্কে ইনফরমেশান দেখে নেবো যেগুলো এক্সামে প্রায় জিজ্ঞাসা করা হয় যেমন দেখো চিফ অব দ্য আর্মি স্টাফ বর্তমানে কে রয়েছেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে এছাড়া কমান্ডার ইন চিফ এটা সবসময় রাষ্ট্রপতিই থাকেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ রয়েছেন বর্তমানে কমান্ডার ইন চিফ ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ সতীন্দর কুমার সাইনি রয়েছেন বর্তমানে আর্মি ডে বন্ধুরা পালন করা হয় ফিফটিন্থ জানুয়ারি পনেরোই জানুয়ারি পালন করা হয় আর্মি ডে এর একটা মোটো থাকে মানে ইন্ডিয়ান আর্মির এই মোটোটা বা লক্ষ্যটা হচ্ছে সার্ভিস বিফোর সেলফ হেডকোয়ার্টার এর নিউ দিল্লিতে ইন্ডিয়ান আর্মির এটা প্রতিষ্ঠিত কবে হয়েছিল ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচানব্বইয়ের এক এপ্রিলে পয়লা এপ্রিল আঠারোশো পঁচানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে নেভি চিফ আপনি যারা যেটা আছে আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা একটু নোট করে নেবে অ্যাডমিরাল করমবীর সিং এছাড়া চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্সের কথা যদি আমরা বলি তাহলে এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া বর্তমানে ইন্ডিয়ান এয়ার ফোর্সের মানে চিফ রয়েছেন আর নেভি চিফ রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ কে রয়েছেন ভি কে চৌহরি ডিরেক্টর জেনারেল অফ আর অরুণ কুমার রয়েছেন চিফ ডিফেন্স স্টাফ রয়েছেন জেনারেল বিপিন রাওয়াত এই সবকটা মানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয় এরপরে আমরা দেখব নোবেল পিস প্রাইজ টু থাউজেন্ড জন্য কে নমিনেটেড হলো দেখো এক্ষেত্রে গ্রেটা থানবার্গ এখন প্রচুর নিউজের মধ্যে রয়েছেন গ্রেটা থানবার্গ নোবেল পিস প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টির জন্য নমিনেটেড হয়েছেন আমি আরও কিছু তথ্য তোমাদের দিয়ে দিচ্ছি গ্রেটা থানবার্গ সুইডেনের বাসিন্দা ইনি একজন এনভায়রনমেন্ট অ্যাক্স অ্যাক্টিভিস্ট অন ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের ওপর ইনি একজন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট এছাড়া ইনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন যেমন ফ্রিট ওড অ্যাওয়ার্ড টু ইনি পেয়েছিলেন দু হাজার উনিশে র্যাচেল কারসন প্রাইজ পেয়েছিলেন অ্যাম্বাসাডার অফ কনসাইন্স অ্যাওয়ার্ড যিনি পেয়েছিলেন মানে ইনি দু হাজার উনিশে পেয়েছিলেন এটা অ্যাম্বাসাডার অফ কনসায়েন্স অ্যাওয়ার্ড এছাড়া রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দু হাজার উনিশে পেয়েছিলেন দেখো দু হাজার উনিশে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন এগুলো সবকটা আমাদের একটু নোট করে রাখতে হবে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ এটাও পেয়েছিলেন ইনি ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ কিন্তু এক্সামে আসে প্রচুর এছাড়া টাইম পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন টু থাউজেন্ড নাইনটিন এখানে এগুলো সবকটা দু হাজার উনিশে ইনি পেয়েছেন দু হাজার উনিশ নোবেল পিস প্রাইজ উইনার অ্যাবি আহমেদ আলী ছিল ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার এটা আমি তোমাদের আগেই বলেছিলাম এর সাথে রিলেটেড বলে আমি জাস্ট দিয়ে দিলাম দু নোবেল প্রাইজ পিস প্রাইজ কে পেয়েছিল অ্যাবি আহমেদ আলী ইনি কিন্তু ইথিওপিয়ার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ইনি শান্তি আর আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য এবং বিশেষত প্রতিবেশী দেশ ইরিত্রিয়া প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে মানে বর্ডার রিলেটেড বর্ডার রিলেটেড যে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোর সলিউশানি করেছিলেন খুব সহজে এবং খুব শান্তির সাহায্যে যার জন্য এনাকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছিল নোবেল এবছর নোবেল শান্তি পুরস্কার নরওয়ে অসলো থেকে দেওয়া হয় এটা খুব এক্সামে জিজ্ঞাসা করা হয় আর প্রথম দেওয়া হয় বন্ধুরা দশ ডিসেম্বর উনিশশো সালে নোবেল প্রাইজ মানে নোবেল শান্তি পুরস্কার এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেখে নেবো আজকের সব থেকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি কে জয়লাভ করলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশ জয়লাভ করেছে আমি তোমাদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ নিয়ে পুরো ফ্যাক্স এক্ষুনি আলোচনা করব বাংলাদেশ ভারতকে তিন উইকেটে হারিয়ে জয়লাভ করেছে তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা পুরোটা এখানে কভার করার চেষ্টা করেছি যেমন প্রথমত আমরা যেটা দেখবো দেখো আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকাতে সতেরোই জানুয়ারি থেকে নাইন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত চলল সতেরোই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছিল আর নয় ফেব্রুয়ারি মানে কালকে পর্যন্ত এটা চলেছে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ দু সালের বিশ্বকাপটা কিন্তু তম বিশ্বকাপ এটা আমাদের মনে রাখতে হবে দু সালে যে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপটা হলো এটা হচ্ছে তম বিশ্বকাপ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ মোট ষোলোটা টিম অংশগ্রহণ করেছে এবছর দু হাজার কুড়িতে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে মোট ষোলোটা টিম অংশগ্রহণ করেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ভারতীয় টিমের কোচ পরশ মাম্ব্রে পারাস মাম্ব্রে বন্ধুরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে আমাদের ইন্ডিয়ান টিমের কিন্তু কোচ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন কে ছিল প্রিয়ম গড় খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হতে পারে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের টিমের ক্যাপ্টেন কে ছিল আকবর আলী ইনি উইকেট কিপার একজন আকবর আলী ইনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন এছাড়া দেখো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের কোচ কোচ কিন্তু ছিলেন নভিদ নওয়াজ দু হাজার কুড়ি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো বাংলাদেশ ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছেন আকবর আলী বাংলাদেশের ক্যাপ্টেন যেটা উইকেট কিপার আমি একটু আগে বললাম ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন যশশ্রী জয়সওয়াল ইন্ডিয়ার এই যশশ্রী জয়সওয়াল চারশো রান করে সব থেকে বেশি রান করেছেন এটা একটা এনার রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কিন্তু ভারতের রবি বিশ্ব নাই সতেরোটা মোট উইকেট নিয়েছেন তো এইগুলো গেল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ নিয়ে দু হাজার আঠেরো সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে ভারত দু হাজার আঠেরো সালে বলতে এর দু হাজার এ এর আগের বছর তার আগের বছর যে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ তাতে কিন্তু জয়লাভ করেছিল ভারত ভারতের টিম এই দু হাজার আঠেরোটা নিয়ে মোট চারবার এখনও পর্যন্ত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার সালে একবার জিতেছিল দু হাজার আটে দু হাজার বারো আর দু হাজার আঠেরোতে অস্ট্রেলিয়া তিনবার পাকিস্তান দুবার এবং ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ যেটা দু হাজার কুড়িতে এবছর জিতল আগের দিন বাংলাদেশ প্রত্যেকবার প্রত্যেকেই একবার করে জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া তিনবার পাকিস্তান দুবার আর ভারতের ভারতীয় টিম কিন্তু দু হাজার আঠেরোটা নিয়ে মোট চারবার এই ওয়ার্ল্ড কাপ জিতেছে আন্ডার নাইনটিন সবচেয়ে বেশি রান করেছেন ইয়োন মর্গ্যান ইংল্যান্ডের ছশো রান করেছেন এখনও পর্যন্ত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে এটা রেকর্ড রয়েছে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ময়েজেস হেনরিক্স অস্ট্রেলিয়ার এবং গ্রেক থমসন যিনি আয়ারল্যান্ডের একজন প্লেয়ার মোট সাতাশটা এগুলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের কিন্তু রেকর্ড অনূর্ধ্ব নাইনটিন মানে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একশো একানব্বই রেকর্ডটা শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোডার হাতে রয়েছে মানে হাসিথা বোয়াগোডা কিন্তু একশো একানব্বই করেছিল ভারতের শিখর দাওয়ান দু হাজার ইন এ সিঙ্গল টুর্নামেন্ট একটা সিঙ্গেল টুর্নামেন্টে শিখর দাওয়ান দু হাজার চার সালে সর্বাধিক মানে রানের রেকর্ড করেছে একটা সিঙ্গেল টুর্নামেন্টের মোট পাঁচশো পাঁচ রান করেছিলেন শিখর দাওয়ান তো এটা দু সালের ঘটনা যে বছর আমাদের কিন্তু ভারত আন্ডার নাইন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ পায়নি কিন্তু এটা একটা রেকর্ড ছিল যুবরাজ সিং ভারতের প্রথম ভারতীয় এবং বিশ্বর বিশ্বের প্রথম বিশ্ব মানে বিশ্বের তথা ভারতের প্রথম খেলোয়াড় যিনি অনুদ্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছিলেন দু সালে এর আগে উনিশশো অষ্টআশি উনিশশো সালে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া কিন্তু দেওয়া হয়নি তো ইনি প্রথম আর কি ম্যান অফ দ্য সিরিজ পান যুবরাজ সিং আইসিসির অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামস এটা কিন্তু প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা পেয়েছিলেন ব্রেট উইলিয়ামস দু সালে এটা অনুষ্ঠিত হয়েছিল মানে দু ভারত যেটাতে জিতেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এটা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল দু সালে মানে এরপরে দু হাজার বাইশ সালে এটা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এগুলো কিন্তু এক্সামে খুব আসবে বাংলাদেশ টিম এই প্রথম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠলো এর আগে কখনও বাংলাদেশ টিম কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ওঠেনি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায় মানে কবে হয়েছিল নাইনটিন এইটটি এইটে উনিশশো অষ্টআশি সালে আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের বিশ্বকাপটা ইউথ ওয়ার্ল্ড ছিল পরে এটাকে আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নাম করা হয় প্রথমে এটা ইউথ ওয়ার্ল্ড কাপ বলে চালানো হতো তারপরে এটাকে চেঞ্জ করে নামটা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রাখা হয়েছিল উনিশশো সালে অস্ট্রেলিয়াতে হয়েছিল এটা প্রথম হয়েছিল অস্ট্রেলিয়াতে উনিশশো অষ্টআশি সালে তাহলে ন সালে অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে বিশ্ব বিশ্বকাপটা জিতেছিল প্রথম তার তাহলে কে জিতেছিল অস্ট্রেলিয়া এবং হারিয়েছিল পাকিস্তানকে কোথায় হয়েছিল হয়েছিল অস্ট্রেলিয়াতেই এবং উনিশশো সালে আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পরিচালনা করে অ্যাকচুয়ালি বন্ধুরা আইসিসি ভারত এই নিয়ে সাতবার বিশ্বকাপ ফাইনালে উঠলো ভারত প্রথম আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল তাহলে কত দু সালে তখন মোহাম্মদ কাইফ ক্যাপ্টেন ছিলেন এটা অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কাতে তো এগুলো গেল মোটামুটি আমাদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এরপর আমরা যেটা দেখব কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য আলাদা আইডেন্টি কার্ড তৈরি করবে এটা আমি আগেও তোমাদের একবার বলেছিলাম এটা রাজস্থান করবে রাজস্থান সরকার ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য আলাদা আলাদা আইডেন্টি কার্ড তৈরি করবে এটা ঠিক করলো রাজস্থান চিফ মিনিস্টার বর্তমানে কে রয়েছেন অশোক গেহলট রাজস্থান ডেপুটি চিফ মিনিস্টার কে রয়েছেন সচিন পাইলট আর রাজস্থানের গভর্নর রয়েছেন কলরাজ মিশ্র সো এগুলো গেল আমাদের মোটামুটি রাজস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এরপর দেখব ভারতে ব্রিটেনের নতুন হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন দেখো আর একটা গুরুত্বপূর্ণ নিয়োগ ভারতে ব্রিটেনের নতুন হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে দেখো ফিলিপ বার্টন ফিলিপ বার্টন ভারতের ব্রিটেনের নতুন হাই কমিশনার পদে নিযুক্ত হয়েছেন ব্রিটেনের ক্যাপিটাল কি লন্ডন ব্রিটেনের কারেন্সি পাউন্ড স্টার্লিং আর ব্রিটেনের প্রাইম মিনিস্টার বর্তমানে কে রয়েছেন বোরিস জনসন নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব সম্প্রতি ভারত সফরে কোন দেশের প্রধানমন্ত্রী এলেন দেখো ভারত সফরে বন্ধুরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এলেন প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী কে রয়েছেন বর্তমানে শ্রীলঙ্কার মহিন্দ্রা রাজাপাক্সা আর প্রেসিডেন্ট রয়েছেন গোটা রাজা তো এগুলো রিসেন্টলি নিয়োগ হয়েছে আমি তোমাদের এর আগে যে নিয়োগের যে স্পেশাল ভিডিওগুলো তোমাদের দিয়েছিলাম সেখানে সবকটাতে বলেছি এগুলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টু কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে এবছর বন্ধুরা দক্ষিণ আফ্রিকাতে কিন্তু এটা হয়েছে দু হাজার কালকে যেটা শেষ হলো আমি একটু আগেই যেটা তোমাদেরকে বললাম ডিটেলস আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ নিয়ে তো এটা এটা বন্ধুরা মানে দক্ষিণ আফ্রিকাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সাউথ আফ্রিকার ক্যাপিটাল কি প্রিটোনা এক্সিকিউটিভ ক্যাপিটাল এটা আর কেপটাউন কিন্তু লেজিসলেটিভ ক্যাপিটাল সাউথ আফ্রিকার কারেন্সি বন্ধুরা সাউথ আফ্রিকান র্যান্ড আর সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বর্তমান বর্তমানে রয়েছেন সিরিল রামাফোসা দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডে দু হাজার আঠেরো সালে ভারতীয় খেলায় জয়লাভ করে নিউজিল্যান্ডকে হারিয়েছিল এটা আমি আরেকবার তোমাদের রিপিট করে দিলাম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স টু কোন শহরে অনুষ্ঠিত হবে ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স টু অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স এবছর এটা মানে তেইশতম আর এটা দুদিন ধরে অনুষ্ঠিত হবে এটা পরিচালনা করছে ডি ডি এ আর অ্যান্ড মিট অ্যান্ড মিট ইন অ্যাসোসিয়েশন উইথ ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অব মহারাষ্ট্রা এরপরে দেখব সম্প্রতি টাটা কমিউনিকেশানের সাথে যুক্ত হয়ে গেল কোন মোবাইল সংস্থা টাটা কমিউনিকেশনের সাথে যুক্ত হয়ে গেল বন্ধুরা ভারতীয় এয়ারটেল ভারতীয় এয়ারটেল প্রতিষ্ঠিত এখানে ভারতীয় এয়ারটেল হয়ে গেছে তোমরা একটু চেক করে নেবে এটা ভারতীয় এয়ারটেল হবে ভারতীয় এয়ারটেল প্রতিষ্ঠিত হয়েছিলো সেভেন জুলাই নাইনটিন নাইনটি ফাইভে প্রতিষ্ঠাতা বন্ধুরা সুনীল ভারতী মিত্তাল সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে ভারতীয় এয়ারটেলের সিও বর্তমানে রয়েছেন গোপাল ভিত্তাল এগুলো গেল আমাদের ভারতীয় এয়ারটেল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান স্বদেশ দর্শন অ্যান্ড প্রসাদ স্কিমস আওতায় সম্প্রতি জম্মু কাশ্মীরের লাদাখ পর্যটন মন্ত্রকের জন্য কয়টা প্রকল্প অনুমোদিত হয়েছে দেখো এক্ষেত্রে মোট সাতটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সাতটা স্কিমসের জন্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম পাঁচশো চুরানব্বই কোটি টাকা অনু মানে অনুমোদন দিয়েছে বা অনুদান দিয়েছে পাঁচশো চুরানব্বই কোটি টাকা দেবে বলে অনুমোদন করেছে নেক্সট দেখব কতদিন পরে নাসার ক্রিস্টিনা কোচ পৃথিবীতে ফিরে এলো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তিনশো দিন পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তিনশো দিন পর নাসার ক্রিস্টিনা কোচ পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে অন্য একটা নাসা নভোচারী পেগি হুইটস্টনের দুশো উন উননব্বই রেকর্ডটা ভেঙে দিয়েছে চোদ্দোই মার্চ দু তারিখে যাত্রা শুরু করে সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড পৃথিবীতে প্রত্যাবর্তন করে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের নাসার ফুল ফর্ম হেডকোয়ার্টার রয়েছে কোথায় ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটস ফর্মড জুলাই নাই টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি এইট উনিশশো আটান্ন সালের উনতিরিশে জুলাই ফর্ম হয়েছিল নাসা এর একটা মোটো রয়েছে ফর দ্য বেনিফিট অফ অল এটা হচ্ছে নাসার মোটো নাসার চেয়ারম্যান বর্তমানে রয়েছেন জিম ব্রিডেনস্টাইন তো এইগুলো মোটামুটি গেল আমাদের নাসা সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান এরপর দেখব অনূর্ধ্ব নাইনটিন ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে অনূর্ধ্ব নাইনটিনে ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন প্রিয়ম গর্গ আমি একটু আগেই তোমাদেরকে বললাম ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা ইন্ডিয়া আন্ডার নাইনটিন ক্রিকেট টিমের কোচ বন্ধুরা পরাস মামব্রে আমি তোমাদেরকে এটাও আগে জাস্ট আলোচনা করলাম ভারত দু হাজারে দু হাজার আটে দু হাজার বারো দু হাজার আঠেরো সালে কিন্তু জয়লাভ করেছিল তো এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা কিন্তু আজকের জন্য খুব ইম্পর্ট্যান্ট তোমরা এটা একটু ভালো করে তৈরি করে নেবে আপকামিং যে কোনো এক্সামের জন্য এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকে একটা কিন্তু প্রশ্ন আসতে পারে যেহেতু এটা রিসেন্টলি হলো আর ভিডিওটা বন্ধুরা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর যারা যারা তোমরা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একবার আইকনটাতে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নেবে তাহলে কী হবে তোমরা নেক্সট কোনো ভিডিও তোমাদের মিস হবে না তোমরা সবকটা কটা ভিডিও কিন্তু দেখতে পারবে আর আমি আজকে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করালাম না করালাম না আমি তোমাদেরকে নেক্সট দিনে একবারে মানে নাইন্থ ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করিয়ে দেবো আর একটু পরে বন্ধুরা আমি তোমাদের এক থেকে সাত ফেব্রুয়ারির যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো সম্পর্কে একটা ডাইজেস্ট তোমাদের ভিডিও একটা আপলোড করব যেখানে তোমরা খুব অল্প সময়ের মধ্যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখে নিও আপাতত ধন্যবাদ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে